এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? সো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। সো আজকে যাচ্ছিলাম আমার বাবার হচ্ছে পিকনিকে, মানে আমার বাবার অফিস থেকে পিকনিকে। সো এর জন্য আর কি সকাল সকাল একদম রেডি হয়ে গেছিলাম, বাট ওগুলোর ক্লিপ একটাও নিতে পারিনি বিকজ অনেক সকাল সকাল রেডি হয়েছি। সাথে কোকোকে নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম যে কোকোকে কোথায় রাখবো কি এটা নিয়েও প্যারা খাচ্ছিলাম। সো যার জন্য আর কি ফার্স্টে অনেক ক্লিপই নেওয়া হয় নাই। এরপর হচ্ছে এই তো কোকোকে নিয়ে চলে আসছি, ভাবছিলাম যে কোকোকে বাসায় রেখে আসবো বা কোথাও দিয়ে আসবো, বাট বুঝে উঠতেছিলাম না কিভাবে, বিকজ কোকো কখনোই বাসায় একা থাকেনি, যেখানে মানুষ থাকে সেখানেই ওর থাকতে হবে। সো ওকে একা কখনোই আমরা রাখি না। ভাবছিলাম আমাদের সাথে করে নিয়ে যাব পিকনিকে, পরে ভাবলাম না, অনেক চিল্লাচিল্লি করতেছিল কারের মধ্যে। সো যার জন্য ওকে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় রেখে আসি। আর এই তো এখন ফ্রেন্ডের বাসায় রেখে এসে আমরা চলে যাচ্ছি নওশেন্দি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। এখানে আমরা অনেক স্ন্যাক্স আর বাকি জিনিস অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, সো এইগুলো আমরা খাচ্ছিলাম কারে বসে বসে। আর কি করবো, এখানে অনেক বড় জ্যাম ছিল, এখানে আমার ভাই অনেক বেশি দুষ্টামি করতেছিল আর ওকে এইভাবে বসায় রাখছিল, বিকজ যখন ওর সিটটা ওপেন করা হয় তখন অনেক বেশি অন্ধকার লাগে। সো এইভাবে ওকে বসায় রাখছি আমরা, আর ওইভাবে ধরে বসে আছিল না, ও এমনিতে অনেক চঞ্চল, ও জানে কিভাবে কি করতে হয়। সো ওইভাবে আর কি কথা বলে অনেক এমনিতেও। এই তো ফাইনালি আমরা চলে আসছি, আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম 8টার মতো আর 11টা বাজে, 11:30 বাজে আমরা চলে এসেছি। আর এখানে অনেক বেশি ক্রাউড ছিল, লিটারেলি হওয়ার কারণে অনেক বেশি ক্রাউড ছিল, বিকজ ফ্রাইডেতেই সবার হচ্ছে অফ থাকে আর এমনিতেও তো রোজা চলে আসতেছে, সো কেউ তো এভাবে ঘুরতেও যেতে পারবে না। সো যার জন্য আর কিভাবে এত বেশি ক্রাউড ছিল, বেশি বিরক্ত লেগে গেছিলো। আমার কাছে মনে হয়েছে এবারে পিকনিকটা একদম ওয়ার্স্ট পিকনিক এভার, বিকজ এত মানুষ ভাই, মানে প্লেস্টার থেকে মানুষ বেশি হয়ে গেছে এরকম লাগছিল। তো এরপর হচ্ছে আমরা রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে একটু রেস্ট রেস্ট করে দেন হচ্ছে বের হয়ে গেলাম। আর এখানে হচ্ছে রাইড ছিল অনেকগুলো, সো আমরা ভাবলাম আমরা একটু রাইডে চড়ি। সো আমরা চলে আসলাম রোলার কোস্টারের দিকে, ভাবলাম কেননা আগে রোলার কোস্টারটাতেই ওরই দেখি সবাই কি সুন্দর চিল্লাচ্ছে অনেক বেশি করে, ভাবলাম হয়তো একটু স্ক্যারি টাইপের হবে। বাট যখন উঠছি লিটারেলি একদমই স্ক্যারি ছিল না, কিছুই ছিল না, বিকজ আমি ফ্যান্টাসিতে উঠছি, সো এগুলো অনেক বেশি বড় ছিল রাইডগুলো আর হচ্ছে অনেক বেশি স্ক্যারি ছিল। তো যারা ফ্যান্টাসি কিংডমে উঠছে তারা কখনো এগুলাতে ভয় পাবে না, এগুলাতে কোনো কিছুই ফিল হবে না তাদের। সো আমি তো ফার্স্ট থেকেই হচ্ছে অনেক বেশি হাসি খুশি ছিলাম, বিকজ আমি জানি ওরকম স্ক্যারি না, আর এমনি তো অনেক ছোট একটা রাইড হবে, অনেক ছোট রাইড। ইয়েস, যেটা ভাবছি সেটাই হয়েছে, ওরকম স্ক্যারি ছিল না, না ওরকম বেশিও মজা লাগছে। ইয়া, রাইডটা হ্যাঁ ছোটো বাচ্চাদের টাইপের মতো ছিল অনেকটা, বাট ফান ছিল লাইক কোনো রকমের আর কি, অত বেশিও খারাপ না বাট অত বেশি ভালো না, লাইক যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা যায় অতটাও না, এই জন্য আমার এরকম ভয় লাগে না, কত সুন্দর হাসতেছি। এইটাতে উঠে মানুষ এভাবে চিল্লাচ্ছিল ভাই, মনে হয়েছিল যে কত না কত বেশি স্ক্যারি বা হ্যাঁ একটা আছে অন্য রকমের, বাট এরকম কিছু না। তো এরপর আমরা ঘুরে ফিরে ভাবলাম যে ভূতের বাড়িতে যে আমাদের টিকিটও কেনা হয়ে গেছিলো অনেক আগে থেকে, সো আমরা ভূতের বাড়ির ভিতরে যাচ্ছি। আর আমি হচ্ছে টোকি ওয়ার্ল্ডের যে একটা ভূতের বাড়ির মতো একটা হয়েছে ওটার নাম আমার মনে নাই, সো এটাতে আমি গেছি। এটাতে যাওয়ার পর এটাতে গেলে কারোরই ভয় লাগবে না স্বাভাবিক, আমি ফার্স্টেই হচ্ছে অনেক এনজয় করে যাচ্ছিলাম। আর এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো একদম আর্টিফিশিয়াল, একদমই রিয়েলিস্টিক এর কিছুই ছিল না এখানে। সো আমার তো ভালোই লাগতেছিল, আমি হাসতে হাসতে যাচ্ছি, এখানে অনেকেই চিল্লাচ্ছিল অনেক কিছু করতেছিলাম। সো আমি মনে মনে ভাবতেছিলাম ভাই ওরা যদি টোকি ওয়ার্ল্ডেটাই চাইতো তাহলে কি অবস্থা হইতো, বিকজ টোকি ওয়ার্ল্ডেটা একদম রিয়েলিস্টিক, সব হিউম্যানরাই হচ্ছে সে যেটাই যে দেন হচ্ছে আসে। সো এইগুলা ওটাতে ওঠার পর কেউ এইগুলা দেখা কিছুই মনে হবে না, এগুলো সব সব আর্টিফিশিয়াল, এমনি জাস্ট কিছু ভূতের টাইপের সাউন্ড দিয়ে দিছে, দ্যাটস ইট, আর কিছুই না। আর লাস্ট মোমেন্টে মেবি দুইটা না তিনটার মতো হচ্ছে হিউম্যান্স কিছু একটা সেজে বসে থাকে, ওইটাই আর কি, জাস্ট হাত ধরার ট্রাই করে এরকম আর কিছুই না, বাকি সবই হচ্ছে আর্টিফিশিয়াল। সো অত ভয়ের কিছুই নেই, আমার অনেক বেশি ফানি লাগতেছিলো, অনেক হাসি পাচ্ছিলো। যারা ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসছে লাইক ভূতের বাড়িতে, সো তাদের কাছে একটু হলেও স্ক্যারি লাগবে, বাট এখানে কিছু কিছু মানুষের স্ক্যারি লাগছে আর কিছু কিছু মানুষ এগুলো নর্মালি নিয়ে নিছে, বিকজ অতটাও ভয়ানক কিছুই ছিল না। সো আমি আর কি এইভাবে হাসতে হাসতে যাচ্ছিলাম, এগুলো দেখে আমার কেন যেন অনেক বেশি ভয় লাগছিলো, সো আমি হাসতে হাসতে যাচ্ছিলাম। রোদ ছিল, এত গরম ছিল, তার মধ্যে এত মানুষ, একদম বিরক্ত লেগে গেছে। আর রোদের মধ্যে না এমনিতেও না এইসব ভালো লাগে না, আমার তো ইচ্ছে করতেছিল আমি রুমে যেয়ে বসে থাকি, বিকজ একদমই মজার লাগতেছিল না রোদের মধ্যে ভাবে ঘুরতে, মাথা ব্যথা করতেছিল। তাও আমরা ভাবলাম যে না একটু ঘোরাফেরা করে আসছি যখন। এরপর আমরা উঠে যাই এই বাইকের মধ্যে, এটা নাম যাই না এর জন্য আমি বাইক বাইক বলতেছি, কারণ এটার মধ্যে বাইকই সব কিছু, আমরা বাইকের ওপরেই বসে আছি, তো আর কি বাইক বলে দিলাম। আর ফার্স্টে হয়তো দেখতে পাইছো এটা আমি দেখাইছি কীভাবে এটা ঘুরে,
স্যারকে এইভাবে ঘুরবে, অনেক সুন্দর দেখলাম যে সবাই চিল্লাচ্ছে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে এই জন্য উঠছি। বাট এখানে এত বেশি গরম, এত বেশি বিরক্ত লাগছিল, আর এখানে আমরা সবাই উঠছিলাম, আমার কাজিন আর হচ্ছে আমার বোন সবাই আমরা উঠছিলাম। তো এরপর আমরা এটা শেষ করে চলে গেলাম অপোজিট সাইডে, আর অপোজিট সাইডে যেতে হলে এভাবে আন্ডারগ্রাউন্ডে যেতে হয়, এখানে অনেক সুন্দর পানি, তারপর হচ্ছে শার্ক, অনেক কিছু ছবি আর্ট করা, এত গরম লিটারেলি বিরক্ত লাগছিল। আর এখানে তো অনেক মানুষ দেখেই বুঝতে পারতেছো যে কত মানুষ, আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হয় বিকজ মিডলে হচ্ছে পানি, এর জন্য আর কি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা, আর এর জন্যই হচ্ছে নিচে এরকম হচ্ছে পানি শার্ক এগুলোর ছবি আর্ট করা। আর আমরা চলে আসছি, দেখো কত মানুষ আমার পিছনে, মানে সব জায়গায় এত মানুষ। তো আমরা ভাবতেছিলাম এখন যে কোন রাইড উঠবো, পরে হচ্ছে আমরা এই ট্রেনের রাইডে উঠি যেটা অনেকটা মেট্রোর মতো, আর এখানেও অনেক বড় লাইন আর এত রোদ। পরে হচ্ছে আমরা একটু ছায়া পাইছি, ছায়াও না অ্যাকচুয়ালি, বাট যা বসার জায়গা পাইছি এই জন্য আর কি বসে পড়ছে লাইন বাদ দিয়ে। দেন অনেক কষ্ট করার পর, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, দেন হচ্ছে আমরা চলে আসছি একদম সামনে, গেটের সামনে এখন আমরা ঢুকে যাব আর কি। ফাইনালি আমরা চলে গেছি ভিতরে। ভাই ভিতরে এত বেশি শান্তি লাগতেছিল বিকজ ভিতরে হচ্ছে ফ্যান আছে, বাট বাইরে তো ফ্যান নাই, সো এর জন্য এখানে আমাদের ওয়েট করতে হবে ট্রেন আসলে, দেন হচ্ছে আমরা যাব। এখন ট্রেন ছাড়ছে যেটার মধ্যে অন্যরা আছে, আর এখানে অন্যরা বসে আছে আমাদের মতো যারা পরবর্তীতে ট্রেনে উঠবে। সো আমরা এখানে বসে আছি, আর এখানে অনেক বেশি ভালো লাগতেছিলো বিকজ ফ্যান ছিল, অনেক বেশি ভালো লাগতেছিলো এখানে। তো এরপর ট্রেন চলে আসে আর আমাদের পালা, এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো। আর এই তো আমরা ট্রেনের ভিতরে চলে গেছি, ভাবছিলাম হচ্ছে একদম পিছনে যেয়ে বসবো, পরে প্রীতি বললো না সামনে বস, সামনে থেকে ভালো ভিউ দেখতে পারবি। সেরপর হচ্ছে আমি সামনে চলে আসি আর হচ্ছে সবে এখানে বসে পড়ছে। আর এই তো দেখো এটা হচ্ছে তেমন কিছুই না, ওই পাশে যাবে, ওই পাশ থেকে আবার সেমভাবে ব্যাক করবে, এইটাই অনেকটা মেট্রোর মতো বিকজ হচ্ছে উপর দিয়ে যায়, সো এর জন্য আর কি মেট্রোর মতো লাগছে অনেকটা। আর আমি তো মেট্রোতে উঠছি, সেটা ওইরকম তেমন মজা ছিল না, আমরা ভাবছিলাম হয়তো একটু মজার হবে, কিন্তু এরকম কিছুই না, এক ওই পাশে যাচ্ছে আর আসতেছে এই আর কি। বাট সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, এই যে পানি অনেক সুন্দর চিকচিক করতেছে, সেই ভিউটা একটু সুন্দর ছিল আর কি। আর এরপর হচ্ছে আমাদের টাইম শেষ হয়ে যায় আর আমরা এখন চলে যাচ্ছি, আর এরপর আমরা আর কোনো রাইড উঠবো না, এমনিতে অনেক বেশি গরম, তার মধ্যে এত রোদ, আর কোনো রাইড উঠতেছি না। দেখো কত রোদ ভাই, এই রোদের কথা কল্পনা করলে আমার এখনো হেডেক হয়, এত রোদের মধ্যে কিভাবে যে ঘুরছে আল্লাহ জানে, অনেক বেশি রোদ ছিল আর এই রোদের মধ্যে বললাম একদমই ঘোরা যায় না, অনেক বেশি হেডেক হয়। সো এরপর হচ্ছে আমরা হচ্ছে ড্রিঙ্কও নিয়ে নিই বিকজ এত বেশি গরম ছিল, সো ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও নিয়ে আমরা খাওয়া শুরু করে দিই, ড্রিঙ্কও ছাড়া আর কোনো উপায় ছিল না। এখান থেকে একদম চলে যাই হচ্ছে স্টেজের ওই দিকে, আর চাচুয়াস করেছিল আমরা আইসক্রিম খাবো কিনা, আর আমি তো আইসক্রিম খেতে চাচ্ছিলাম বিকজ আমি এক মাসের বেশি হয়ে গেছে আইসক্রিম খাই না, বিকজ আমি ডায়েটের জন্য, আর আজকে আমি একদমই ডায়েট ফলো করিনি, আজকে আমার চিট ডে ছিল বলতে পারো। সো আজকে আমি কেন মিস করবো, এর জন্য আর কি আজকে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে একটা সিঙ্গার আসছিল, তো ওনাকে অনেকেই চিনতে পারো, বাট আই ডোন্ট নো হার অ্যাকচুয়ালি, বাট ইয়া অনেক ভালো গান গাচ্ছিল উনি, আর আমরা এনজয় করছিলাম। বাট মাঝে মাঝে অনেক বেশি মাথা হেডেক হচ্ছিলো, এত জোরে জোরে মাঝে মাঝে সাউন্ড আসছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, খাওয়ার আর কোনো ভ্লগ আমি নিতে পারিনি। সো এই তো এখন আমাদের চলে যাওয়ার পালা, আর এখনও অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল এখনও, বাট আমরা আর থাকতে পারছিলাম না, বিরক্ত লাগছিল এই জায়গায়। সো আমরা এখন চলে যাচ্ছি, আর এই তো এখানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে গাড়িটা খুঁজে পাচ্ছি না, উনি অনেক দূরে পার্ক করে ফেলছে। অনেক দূর হেঁটে যাওয়ার পর দেন হচ্ছে আমরা গাড়িটা খুঁজে পাই, আর এখানে বারবার চাচু কল করে আস করছিল যে গাড়িটা কোথায়। তো এরপর হচ্ছে গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি, আর এখানে পুরো একদম রাত হয়ে গেছে। এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, আই হোপ সো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে।